আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি মহিমা পলি, কাজ করছি একুশে টেলিভিশনে বার্তা বিভাগে। পাঠ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারে রোজ নামচা বইয়ের 255 পৃষ্ঠার কিছু অংশ। আমি জেল গেটে দেখলাম ঢাকা জেলের সুপারিনটেন্ডেন্ট বা ডিআইজি সাহেবের রুমে আলো জ্বলছে, তিনিও এই সময় উপস্থিত হয়েছেন, বোধহয় আমাকে মুক্তি দেবার জন্য। জেলে লোহার দরজা খুলে দেয়া হলো, সামনে একটি গাড়ি দাঁড়াইয়া আছে, চারিদিকে সামরিক বাহিনীর জওয়ানরা পাহারায় রত আছেন। একজন মেজর সাহেব আমাকে গাড়িতে উঠতে বললেন, আমি গাড়ির ভিতরে বসলাম। দুই পাশে দুজন সশস্ত্র পাহারাদার, সামনের সিটে ড্রাইভার ও মেজর সাহেব। গাড়ি নাজিমুদ্দিন রোড হয়ে রমনার দিকে চলল। আমি পাইপ ধরাইয়া রাতের স্নিগ্ধ হাওয়া উপভোগ করতে লাগলাম। যদিও শীতের রাত, ভাবলাম কোথায় আমার নতুন আস্তানা হবে, কোথায় নিয়ে যাওয়া হতেছে, কিছুই তো জানি না। গাড়ি চলল কুর্মিটোলার দিকে। বহুকাল পরে ঢাকা শহর দেখছি, ভালোই লাগছে। মনে মনে শেরে বাংলা ফজলুল হক, জননেতা সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবরকে সালাম করলাম। চিরনিদ্রায় শুয়ে আছো, একবারও কি মনে পড়ে না এই হতভাগা দেশবাসীদের কথা? শাহবাগ হোটেল পার হয়ে এয়ারপোর্টের দিকে চলছে।